प्रॉब्लम में फंस जाए तो हम लोग तीन चीज क्या करना चाहिए? সর্বপ্রথমে মানে আমি যাকে বিশ্বাস করি, সে আমার গুরুজন হোক বা আমার থেকে কেউ বড় হোক বা আমার কাছের মানুষ হোক, তাকে আমার সমস্ত কথা জানাতে হবে, নিজের ভেতরে তা রাখলে হবে না। আর আমাদের যত জোরে গলা আছে আমাদের চিল্লাতে হবে, যাতে পাড়ার লোকেরা শুনতে পায়, আর যে কেউ যাতে শোনে আমাদের কাছে এসে আমাদের বাঁচাতে পারে। তো আমাদেরকে সেই জায়গা থেকে পালিয়ে যেতে হবে, এবং আশেপাশে কোনো মানুষজন যেখানে বেশি মানুষ আছে বা পুলিশ স্টেশন কোনো সংস্থা থাকলে তাদেরকে কি ইনফরমেশন করতে হবে যে আমি এমনি প্রবলেমে। अगर हम लोग स्कूल में पढ़ाई करते हैं तो हम लोग का छुट्टी अगर कोई इंसान आके मिलेंगे हम लोग का पेरेंट्स या माँ वाले, तो उसके ऊपर हम लोग विश्वास नहीं करना चाहिए। अगर उसके ऊपर विश्वास करके हम लोग चले गए तो वो हम लोग को दूसरा जगह भेज देगा, तो वहाँ से हम लोग को भीख मांगने के लिए नहीं तो फिर सेक्स का ये, तो हम लोग क्या करना चाहिए, उस इंसान के ऊपर विश्वास नहीं करना चाहिए। पहले हम लोग को अपना पेरेंट्स को जाके देखेंगे तब कोई ठीक है। আমি নিজেকে সে জায়গায় কিভাবে প্রোটেক্ট করবো তাকে ইগনোর করে চলতে হবে। আর এখন বুঝতে হবে এখন যা পৃথিবীর পরিস্থিতি তাতে আমাদের কেউ বিনা মতলবে এক টাকাও দেয় না, তো আমি যদি ভাবি সে আমায় চকলেট দিচ্ছে, সে আমায় অনেক ভালোবাসে, আমায় অনেক কেয়ার করে, তাহলে ভুল। আগে তাকে বিশ্বাস না করে তার সাথে মিশতে হবে, সে আমার কাছে কী চাইছে, সে কী মনে করছে সেইটা আগে বুঝতে হবে, সে বুঝে মানুষের সাথে কথা বলতে হবে এবং তাকে তার সাথে মিশতে হবে। আছে যারা হোমে থাকে, হোস্টেলে থাকে, তারা অনেক সময় আছে ওদেরও অনেক ইচ্ছে হয় যে বাইরে ছেলেমেয়েদেরকে ভালোবাসতে, তাদের সাথে যেতে ঘুরতে, কিন্তু সবাদের ওটা সম্ভব হয় না, কারণ সব ছেলেমেয়েরাই ভালো হয় না। তা অনেকগুলো আছে, অনেক ছেলেরা যারা হোমের মেয়েদের হোস্টেলের মেয়েদের ওপর ফায়দা ওঠায়, যে ওরা তো কিছু জানে না হোস্টেলে থাকে, কিন্তু তাদের সাথে অনেক হোমের মেয়েরাই আছে যারা চলে যায়, কিছু অনেক সময় বোঝে না। আর অনেকজন আছে আমরা যারা শিশাদেরকে দেখে অনেকজন ভয় পাই যে শিশারা কী বলবে, কারণ আমাদের সবসময় প্রোটেক্টে থাকি বলে, তো আমরা তাদেরকে বলার আমাদের কোনো সাহস থাকে না, তো আমাদের সব কিছু হলেও আমাদের শিশা ফাদারদেরকে বলতে হয়। বিভিন্ন রকম প্রবলেমে পড়ে যায়, যেমন ফাদারের কাছ থেকে আমরা ঘটনা শুনলাম, বিপাশার কাছ থেকে শুনলাম, তো আমাদের উচিত যে আমরা যতই প্রবলেমে পড়ি বা কিছু অসুবিধা মনে করি, কিন্তু আমাদেরকে যাকে আমি বেশি ট্রাস্ট করি, হয়তো ফাদারকে দিদিকে বা কাউকে বলতে পারছি না, কিন্তু এমনই সময় আসে যে যদি আমি কাউকে শেয়ার করি, যেমন ফাদার বললেন যে মহিলাটা তার ফ্রেন্ডকে শেয়ার করেছিলেন বলে রুলস হয়েছে, তার জন্য অনেক মেয়েদের জীবন বাঁচছে, তেমনি আমাদেরও করতে হবে। আমরা যদি কাউকে শেয়ার করি তাহলে আমি যেমন প্রবলেমে পড়েছি হয়তো সেটা অন্য কেউ ফেস করবে না, আমার জন্য অন্য মেয়েরা মানে ভালো।